ওড়িশা পূর্ব উপকূলের দিকে এগোলে গোটা দেশেই তাপপ্রবাহের দাপট কমবে। তাহলে উদ্বেগ কেন? কারণ সময়টা ভালো নয়। এপ্রিল মে জুড়ে চলে ঘূর্ণিঝড় মৌসুম, তাই নিম্নচাপ উদয় হলে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা থেকে যায়। আবহাওয়া দপ্তরও বলছে সৃষ্টির পর শক্তি বাড়াতে পারে নিম্নচাপ। দক্ষিণ আন্দামান সাগর এবং তার যে সংলগ্ন অঞ্চল সেখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে 4 তারিখ, এবং এই ঘূর্ণাবর্ত থেকে 5 তারিখ নাগাদ সেখানে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, যেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে আর একটু শক্তিশালী হবে। চলতি মরসুমের সময়ের অনেক আগে থেকেই সক্রিয় বঙ্গোপসাগর, মার্চেই জোড়া অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে সাগরে, আর এক দফা শক্তি বাড়লেই ঘূর্ণিঝড় তকমান দিতে হতো। এবারও সাগরে কড়া নজর আবহাওয়াবিদদের, নজর রাখতেই হচ্ছে, কারণ ইদানিংকালে বাংলায় মে মাসের স্মৃতি মোটেই ভালো নয়। সরাসরি আছড়ে পড়েছে 8টি ঘূর্ণিঝড়, 1927, 1932, 1936, 1956, 1960, 1989 সালে। 25 মে 2009 বাংলায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আয়লা, 20 মে 2020 বাংলায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আম্পান। হাতের কাছে আরও উদাহরণ রয়েছে। গন্তব্য ওড়িশা হলেও ঝাপটা বাংলায়, 2019 সালে ফণি, 2021 সালে ইয়াস। আম্পান ইয়াসের দুঃসহ স্মৃতি এখনও টাটকা, এখনও ক্ষতির মাশুল গুনছে উপকূল। যদিও এক্ষেত্রে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে কি না বা হলেও গন্তব্য কোন উপকূলে হবে তা স্পষ্ট নয়, যেতে পারে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা বা বাংলা, এমনকি বাংলাদেশ, মায়ানমারের পথেও।